নমস্কার বন্ধুরা, বনসাই নেচার চ্যানেলে স্বাগত জানাই। তো কিছুদিন আগে একটা মিষ্টি তেঁতুলের গাছের আমি উপর কাজ করেছিলাম এবং নার্সারি থেকে কিনে আনার পর সেটাকে পটে দিয়েছিলাম এবং কিছুটা সেভও করেছিলাম ওয়ারিংয়ের মাধ্যমে। তো তারই আজকে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। তো গাছটা দেখতে পাচ্ছেন যে আমার ভালোভাবে গ্রোথ নিয়েছে, ব্রাঞ্চিংও ভালো হয়েছে। তো এই গাছটা যে ওয়ারিং করেছিলাম সেই ওয়ারগুলোকে আজকে রিমুভ করবো এবং কিছু কিছু জায়গায় ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দেবো, যেগুলো আমার অপ্রয়োজনীয় ব্রাঞ্চ। আর গাছটি দেখবো কী অবস্থায় আছে। তো চলুন বন্ধুরা গাছটি শুরু করি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনাদের এরকম ভালোবাসা ও সহযোগিতার জন্যই আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হই বা মনে আশা জাগে যে না, আমার কাজগুলো ভালো হচ্ছে বা কেউ পছন্দ করছে। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি যখন এই গাছটি লাগাই তখন আপনাদের সামনে একটা কথা বলেছিলাম যে এই গাছটি সম্পর্কে তেঁতুল গাছ কীভাবে করবেন, আপনারা লাগাবেন এবং কোন সময় কাটিং করা দরকার এবং কোন সময় প্রুনিং করা দরকার। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আবার সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরছি যে যখন কোনো তেঁতুল গাছের উপর আপনি কাজ করবেন বা তেঁতুল গাছকে আপনি বনসাই করতে চাইবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন গাছ বাড়তির মুখে থাকে তখনই সেই গাছটির উপরে কাজ করা ভালো। কারণ তেঁতুল গাছ বেশি কাটিং বা প্রুনিং করাটা ঠিক না। তো প্রয়োজন অনুসারে আপনি কাজ করতে পারেন। তো আজকে এই গাছটির উপর আমি কিছুটা কাজ করবো, যেরকম বললাম যে আমার যেসব ব্রাঞ্চগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ব্রাঞ্চ, সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তো আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে আমি একটা কাঠের সাপোর্ট দিয়েছিলাম যাতে করে গাছটি আমার সেপে থাকে, তো সেটাকেও আজকে আমি রিমুভ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা কাঠের মাধ্যমে আমি সাপোর্ট করেছিলাম, তো সেটাকেও আমি রিমুভ করে দিই। তো কিছু কিছু ব্রাঞ্চ যেগুলো আমার প্রয়োজন নয় সেই ব্রাঞ্চগুলোকে আমি রিমুভ করছি, কারণ দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা ব্রাঞ্চ একসঙ্গে ডেভেলপ হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে এখানে বেশ কয়েকটা ব্রাঞ্চ খুবই কাছাকাছি গ্রোথ নিচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে এই ব্রাঞ্চগুলোকে রিমুভ করে দেওয়াটা দরকার। উপরে ব্রাঞ্চিং আমার ভালোই হচ্ছে, তো উপরে ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের সহযোগিতার হাত ও ভালোবাসার হাত এইভাবে আমার এই চ্যানেলটিকে আমার চ্যানেলটির উপর দিতে থাকুন। ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আর যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই দেবেন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন।
তেঁতুল গাছটার এখন আমার গ্রোথ ভালোই নিচ্ছে বলে আমি এখন এটার উপর কাজ করছি। যখনই এই তেঁতুল গাছ গ্রোথ নেবে তখনই আপনারা কাজ করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে জানাবেন। তো কিছু কিছু ব্রাঞ্চ আমি প্রুন করে দিচ্ছি বন্ধুরা, যেগুলো আমার অপ্রয়োজনীয় দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা ব্রাঞ্চ আছে, তার পাশে আরেকটি ব্রাঞ্চ হয়েছে, এর গ্যাপিংটা খুবই কম। তো সেই জন্য আমি এই ব্রাঞ্চটিকে রিমুভ করে দিচ্ছি। নিচের দিকে যেসব ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেই সব ব্রাঞ্চগুলোকেও আমি রিমুভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে লক্ষ্য রেখে কাজ করতে থাকুন। আপনার যেই ব্রাঞ্চগুলো প্রয়োজনীয় সেই ব্রাঞ্চগুলোকে রেখে বাকি যেসব ব্রাঞ্চগুলো আপনার প্রয়োজন নেই সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেওয়াটা অবশ্যই দরকার, যাতে করে যে ব্রাঞ্চটিকে আপনি গ্রো করতে চাইছেন সেই ব্রাঞ্চটি ভালোভাবে গ্রোথ নেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ারিং, যে মেন কাণ্ডের সঙ্গে যে ওয়ারিংটা আছে সেটাকে আমি রেখে দিয়েছি, আর বাকি সব যে ওয়ারিং ছিল বা কাঠি ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে করে আমার যে নতুন ব্রাঞ্চগুলো ডেভেলপ হচ্ছে যেগুলো আমার প্রয়োজন সেই ব্রাঞ্চগুলোতে আলো বাতাস পৌঁছাবে এবং ভালোভাবে গ্রো করবে। তো সেই জন্য সেই বাকি সব ব্রাঞ্চগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, আর এটাকে এখান থেকে আমি প্রুন করে দিচ্ছি, কারণ এত বড় লম্বা ব্রাঞ্চ আমার সামনের দিকটা ফ্রন্টটাকে নষ্ট করছে। তো সেই জন্য এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটির লোকটা, তো বন্ধুরা আজকে মোটামুটি প্রুন করার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী আপডেট নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে। তো আমার এই ভিডিও আপডেটগুলো পেতে ও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট বা যে কোনো কাজের উপর ভিডিও আপনারা আমার চ্যানেলে অতি সহজেই তা দেখতে পান এবং নোটিফিকেশানটা সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।